প্রযুক্তিগত দিক থেকে ইতিহাস গড়তে চলেছে আসন্ন কাতার বিশ্বকাপ। ইতিহাসের প্রথম বিশ্বকাপ হিসেবে কাতারে অফসাইড ধরতে ব্যবহৃত হবে সেমি অটোমেটেড টেকনোলজি। এই প্রযুক্তিতে নির্ভুলভাবে অফসাইডের সিদ্ধান্ত নেওয়া যাবে অপেক্ষাকৃত কম সময়ে। বলের ভেতর থাকা সেন্সরের মাধ্যমে প্রতি সেকেন্ডে 500 বার তথ্য পাঠাতে পারবে এই টেকনোলজি, যা নির্ধারণ করবে সঠিক কিক পয়েন্ট। কাতার বিশ্বকাপের প্রতিটি স্টেডিয়ামে থাকছে 12টি মোশন ক্যামেরা, 29টি ট্র্যাকিং পয়েন্ট। সেখান থেকে ফুটবলারদের গতিবিধি পর্যবেক্ষণ করা হবে সেকেন্ডে 50 বার। ভিএআরে গড়ে 70 সেকেন্ড সময় লাগত অফসাইডের সিদ্ধান্ত নিতে। নতুন প্রযুক্তিতে এই সময় অনেক কমে আসবে, মাত্র 25 সেকেন্ডে নির্ধারণ করা যাবে অফসাইড। ভিএআর প্রযুক্তি চালু হওয়ার পর অনেকাংশে নির্ভুল সিদ্ধান্ত নিতে পারছেন রেফারি, আর এই প্রযুক্তি সেই কাজটিকে আরও সহজ করে তুলবে। তবে ক্রমেই প্রযুক্তির ব্যবহার বাড়ায় প্রশ্ন উঠেছে রেফারিদের অবস্থান নিয়ে। Our objective is to prepare the referee. আমাদের উদ্দেশ্য যতটা সম্ভব রেফারিদের টেকনোলজির বাহিরে রাখা, তবে প্রযুক্তি আপনাকে ভুল এড়াতে সাহায্য করবে। সবচেয়ে ভালো রেফারিও দিন শেষে একজন মানুষ, তারও ভুল হতে পারে, এই প্রযুক্তি তাকে সাহায্য করবে। প্রযুক্তির সাহায্যে নেওয়া অফসাইডের সিদ্ধান্তের পুরো অবস্থা মাঠে থাকা 3D অ্যানিমেশন জায়ান্ট স্ক্রিনেও দেখানো হবে। এতে দর্শকরা আগের চেয়ে অনেক বেশি রোমাঞ্চকর অভিজ্ঞতা পাবে বলে মনে করে ফিফা। এস এম আরিফ, মাইটিভি।